বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আইন অমান্য করে পথ অবরোধ। বৃহস্পতিবার আসানসোল কোর্ট সংলগ্ন মহিলা থানার সামনে প্রায় 30 মিনিট রাস্তা অবরোধ করে বসে থাকেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পুলিশ এসে তাদের সরিয়ে নেয়। ঘটনায় যানজটের সৃষ্টি হয়। এদিন মহিলা মোর্চার এক নেত্রী পাপিয়া পাল বলেন, 2 তারিখের পর থেকে রাজ্যে মহিলা কর্মীরা অত্যাচারিত হয়েছে, তার প্রতিবাদে আজকের এই পথ অবরোধ। রাস্তা অবরোধ বিক্ষোভ হচ্ছে কি জন্য? এই যে আমাদের 2 তারিখের পর ভোট পরবর্তী যে সন্ত্রাস হয়েছে, যে হিংস মহিলা কর্মীরা, আমাদের সব কর্মীরাই অত্যাচারিত হয়েছে, কিন্তু মহিলা কর্মীরা বাদ যায়নি এই অত্যাচারে থেকে। টিএমসি সরকারের অত্যাচারে মহিলা কর্মীরা বাদ যায়নি। তার প্রতিবাদে আজকে আমরা জেলা মহিলা মোর্চা আসানসোলে পথ অবরোধ করেছি এবং পুলিশ প্রশাসন থেকে নিজেদের সুরক্ষা দাবি করছি। ব্যাপারে আপনি দেখুন, এই করোনা আমরা প্রকৃতির সঙ্গে অনেক দ্বিচারিতা করেছি, তাই আজকে আমাদের করোনাকে ফেস করতে হচ্ছে। আজকে আমরা যদি মা মাটি বোন ভাইদের বোনদের উপরে এই অত্যাচার করি, তাহলে আমরা সমাজকুলকে কি করে রক্ষা করব? সেই আবেদন নিয়েই আজকে আমরা এখানে এসেছি, এই অবরোধ করেছি। আমাদের এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর আমরা করে যাব। আমরা এই আন্দোলন থামাবো না যতক্ষণ না মহিলাদের সুরক্ষা আসছে। বন্দে মাতরম। কতক্ষণ আপনি পথপর করেছেন আপনারা? হ্যাঁ, কতক্ষণ পথপর ছিলেন আপনারা, করেছিলেন কতক্ষণ করেছিলেন? আমরা এখানে এসেছিলাম তো, আমরা আধা ঘন্টার উপরে করেছি। পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে। ওনারা আমাদের গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে ওনারা ছেড়েছেন। এই কোভিড সিচুয়েশনের জন্য আমাদেরকে ছাড়া হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সোনা ভদ্র, আমি রাজ্যের এক্সিকিউটিভ মেম্বার এবং আমি বেটি বাঁচাও বেটি পড়ায় স্টেট কনভেনার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।